আসসালামু আলাইকুম প্রিয় নেতৃবৃন্দ এবং জৈন্তাপুরবাসী, বক্তব্য দেবার কিছু নেই। আমাদের সাথে বিশেষ করে যে উদ্যোগটি গ্রহণ করেছেন উপজেলা বিএনপি সভাপতি রশিদ চেয়ারম্যান সাহেব, সঞ্চালক আব্দুল হাফিজ এবং আমরা সিলেট থেকে যারা এসেছি, বিশেষ করে আমার সহকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলার নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ইমরান অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, তাছাড়াও আমার সাথে সিলেট থেকে এসেছেন জেলা বিএনপির অত্যন্ত সিনিয়র নেতা, জেলা আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এবং এইখানে আমরা যারা আছি আমাদের জৈন্তা উপজেলাকে যে সমস্ত নেতাকে ঘিরে এই জৈন্তা উপজেলার একটি শক্তিশালী সংগঠন দাঁড় করেছে, বিশেষ করে সাবেক সভাপতিবৃন্দ, সাধারণ সম্পাদকবৃন্দ, আহ্বায়ক এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ, সকলকে অভিনন্দন। প্রিয় বন্ধুরা, বক্তব্য বা কথা বলার অবকাশ নেই, তার কারণ হচ্ছে আজকে দেশে এমনভাবে একটি জুলুমবাজ সরকার চেপে বসেছে। এই জুলুমবাজ সরকার যেমনিভাবে গণতন্ত্র হরণ করেছে, ঠিক তেমনিভাবে মানুষের মৌলিক অধিকার, মানুষের জানমালের নিরাপত্তা বিধান ব্যতিরেখে মানুষকে এই যে বন্যা পীড়িত বলেন আর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বলেন, কোন সময়ই তারা এই সমস্ত সরকারের মানুষ জনগণের কাছে আসে না। তার কারণ তারা জনগণ কর্তৃক নির্বাচিত নয়, তারা নির্বাচিত হয়েছে ওই সকালের বুট রাত্রে প্রশাসনের লোকজন এবং তাদের দলীয় ক্যাডারকে দিয়ে তারা নির্বাচিত হয়েছে। এই জন্য দলের নেতা, দলের মানুষ তাদের দল ছাড়া বুঝে না, জনগণের দুঃখ দুর্দশা তারা জানে না। যদি জনগণ কর্তৃক তারা নির্বাচিত হতো, তাহলে একজন নির্বাচিত প্রতিনিধির কাজ কি? এই প্রতিনিধি পাঁচ বছর পর পর জনগণের কাছে দাঁড়াতে হতো, জনগণ তার কাজের মূল্যায়ন করত, তখন জনগণের এই দুঃখ দুর্দশা লাঘবের জন্য হয়তো কাজ করত। এখন যেহেতু জনগণ তাদেরকে ম্যান্ডেট দেয় নাই, সুতরাং জনগণ যদি পানিতে ডুবুক আর আগুনে পড়ুক, তাদের কোনো দায় দায়িত্ব নেই। আপনারা জানেন এই অঞ্চলে ঠিক অনুরূপভাবে যিনি সংসদ সদস্য হয়েছেন অথবা সরকারের মন্ত্রী হয়েছেন তার কোনো দায়বদ্ধতা নাই, যার জন্য আমাদের সাধারণ সম্পাদক বলেছেন গত চার দিন আগে কোম্পানিগঞ্জের ঘটনা জাতীয় পত্রপত্রিকায় এসেছে, ত্রাণ দিয়ে ফটো সেশন শেষ করে সেই ত্রাণের বস্তাটুকু উনি ফেরত নিয়েছেন উনার দলের ক্যাডাররা এবং প্রশাসনের লোকজন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশে জনগণের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এদেশের মানুষ বিশ্বাস করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এদেশের মানুষ পছন্দ করে, আর পছন্দ করে বিধায় আমরা যেই দিন থেকে সিলেটে অকাল বন্যা শুরু হয়েছে সেই দিন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা এবং তার আওতাধীন বিভিন্ন উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড সকল ক্ষেত্রে যে সকল বিএনপির নেতাকর্মীরা আছেন তাদেরকে সাথে নিয়ে আমরা ক্ষুদ্র সামর্থ্য নিয়ে বন্যা পীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছি। প্রতিদিন আমরা সকাল থেকে রাত পর্যন্ত আমরা এই বন্যা পীড়িত মানুষের কাছে যাই, তার দুঃখ দুর্দশা লাঘবের জন্য আমাদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে চেষ্টা করি, যাতে এই মানুষটুকু অন্তত পক্ষে আমাদের এই ক্ষুদ্র সমর্থনেও অন্তত দাঁড়াতে পারে। আপনারা জানেন আজ থেকে চার দিন আগে ওই বরাক নদীতে যে মোহনায় দুই বাঘ হয়ে সুরমা কুশিয়ারা হয়েছে এবং সেই জায়গায় বাঁধ ভেঙেছে, এবং বাঁধ ভাঙ্গার পরে সিলেটের এই বন্যাটুকু আরো বিস্তৃতি লাভ করেছে। সেই জায়গায় আমি এবং আমার সাধারণ সম্পাদক সহ ইমরান আহমদ সহ আমাদের জেলা বিএনপির সব স্তরের নেতৃবৃন্দ, অন্তত পক্ষে 200 নেতাকর্মীরা আমরা জীবনের ঝুঁকি নিয়ে ওই বাঁধভাঙ্গা এলাকা পরিদর্শন করেছি। বাঁধভাঙ্গা এলাকায় বন্যা পীড়িত মানুষদেরকে আমরা যতটুকু পেরেছি সহযোগিতা করেছি। এই সব কাজ আমরা অনুপ্রেরণা পাই আমাদের দলের নেত্রী, অসুস্থ নেত্রী যাকে গৃহে অন্তরীণ করে রাখা হয়েছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে। এই অনুপ্রেরণা এবং দিক নির্দেশনা আমরা পাই আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে। তিনি আমাদেরকে দিক নির্দেশনা দেন, তিনি আমাদেরকে অনুপ্রাণিত করেন জনগণের কাছে যে এই বন্যা পীড়িত মানুষদেরকে সহযোগিতা করার জন্য। সেই আমাদের নেতা তারেক রহমান আগামী 26 তারিখ বন্যা পীড়িত মানুষদেরকে সচক্ষে দেখার জন্য
এবং বন্যা পীড়িত মানুষকে সাধ্য আনমান সহযোগিতা দেওয়ার জন্য দলের স্থায়ী কমিটির একজন সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব সিলেট আসবেন বন্যা পীড়িত এলাকার মানুষকে দেখতে। প্রিয় বন্ধুরা, বক্তব্য রাখবো আমরা, হয়তো অনেকেই মনে করতে পারেন যে মহাসড়কের পাশে কেন আমরা ত্রাণ বিতরণ করছি। কোনো জায়গায় ত্রাণ বিতরণ করার শুষ্ক জায়গা নেই, যার জন্য আমরা এই মহাসড়কের উপরে দাঁড়িয়ে বন্যা পীড়িত মানুষদেরকে আমরা ওই বন্যা এলাকার যারা এসেছেন তাদের হাতে আমাদের সামর্থ্য আনমান আমরা এই সাহায্যটুকু তুলে ধরছি। আমরা এইভাবে পুরো দিন জনতা উপজেলায় আমরা বিভিন্ন স্পটে আমাদের উপজেলা বিএনপির সভাপতি চেয়ারম্যান সাহেব এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে, হাফিজের নেতৃত্বে আমরা আজকে কাজ করব। ইনশাআল্লাহ আমরা জেলা বিএনপি যে দাবি দিয়েছি, চার দফা দাবি, অবশ্যই এই সরকারকে বাধ্য করব মানতে। তার প্রথম দাবি হচ্ছে আমাদের বন্যা পুনর্বাসনের জন্য ব্যবস্থা নিতে হবে, বন্যা পীড়িত মানুষদেরকে ছয় মাসের আহারের ব্যবস্থা করতে হবে, বন্যা পীড়িত মানুষের আজকে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে তার ব্যবসা শুরু করার জন্য সহজ শর্তে ঋণ দিতে হবে, বন্যা পীড়িত কৃষকদের তার কৃষি ঋণ মওকুফ করতে হবে। এই সকল কার্যক্রমের জন্য আমরা রাজপথে আন্দোলন করব এবং এই নিশিরাতের সরকারকে বাধ্য করব আমাদের চার দফা দাবি মেনে এই সিলেটের জনগণের যে কাঙ্ক্ষিত যে দাবিগুলো বাস্তবায়ন করা। সকলকে ধন্যবাদ।